হ্যালো, হ্যালো, কি হয়েছে? তোমার ফোনটা ধরতেছো না কেন? তোমার প্রতি রাগ হয়েছে? কেন, কি হয়েছে? আমি কি করলাম আবার? সারাটা দিন চলে গেছে, তুমি আমায় কল দিছো, আজকে রাত হয়ে গেছে আর এমন টাইমে তুমি আমায় কল দিছো। সারাদিন কি আমার খোঁজ খবর নেওয়ার উচিত ছিল না তোমার? দেখো, আমি তো প্রবাসে থাকি, তাই না? আমি কাজকর্ম করি, তারপরে কাজ শেষে আমি বাসায় আসি, ফ্রেশ হই, তারপরে তো তোমার সাথে কথা বলবো, তাই না? তাহলে আমি হয়েছে কিভাবে বলি বলো? তুমি তো বুঝতে হবে জিনিসটা। না, আমি অত শত বুঝি না। তুমি আমার দেশে কি বইলা রেখে গেছো জান পাখি? আমি চলে যাই, তুমি চিন্তা করো না, আমি বেশি দিন থাকবো না, হয়তো বা 2 বছরই থাকবো, তার মধ্যে ছুটিতে আবার আসব। আর আমি তো রেগুলার তোমায় কল দেবই, এটা তোমার নমুনা না রেগুলার কল দেওয়া? দেখো, আমি তো তোমাকে বলে আসছি, যেটা সেটা তো করতে পারিনি, ঠিক আছে? আর একটা বছর জান পাখি তুমি অপেক্ষা করো, তা তোমার কোনো টেনশন নেই, আমি আর একটা বছর অপেক্ষা করো, কষ্ট করে থাকো, আমি চলে আসব। তুমি টেনশন করো না, তুমি চিন্তা ভাবনা করো না, প্লিজ জান পাখি, তুমি এমন করো কেন? আমার উপর রাগ করে থাকলে কি হবে? তুমি রাগ করলে আমাকে ভালো লাগে বলো? কেন রাগ করব না? সারাটা দিন চলে গেছে, অন্তত 2 মিনিট তো কল দিয়ে আমার সাথে একটু কথা বলতে পারতা, তাই না? এই যে এখন আসলাম, ফ্রেশ হলাম, তুমি কল দিছো এই টাইমে, আমি দেবো সেই সময় তুমি কলটা দিছো। তার উপর আবার ঝামেলা হয়েছে, আমার টাচ ফোনটা নষ্ট হয়েছে, বললা যে 1 মাস পরে টাচ ফোনটা কিনে দিবা। আচ্ছা যাও, আগামী সপ্তাহে তোমাকে আমি একটা টাচ ফোন কিনে দিতেছি, পাঠিয়ে দিবো, সমস্যা নাই, কুরিয়ার সার্ভিসে। তুমি চিন্তা ভাবনা করো না, তুমি বেশি টেনশন করো না, তোমাকে আমি এত ভালোবাসি, তারপর যদি তুমি আমার উপর রাগ করে থাকো তাহলে কেমন হয় বলো? ভালোবাসো বলে তো ফোনও দাও না, এমনকি দেখার ইচ্ছাও হয় না। আমার কি তোমায় দেখার ইচ্ছা হয় না? এমন করো কেন প্রিয়? তোমার এইভাবে কথা বললে আমার মনে আঘাত লাগে না বলো? তুমি তুমি ছাড়া আমার আছে কে বলো? তো কি বলবো তোমাকে, আমি সেই 2 মাস আগে থেকে বলতেছি যে আমায় একটা টাচ ফোন কিনে দাও, আমি অন্তত ভিডিও কলে তোমায় দেখতে তো পারবো, তুমি সেটাও করতেছো না। তুমি কোনো চিন্তা করো না, আগামী সপ্তাহে তোমাকে আমি টাচ ফোন দিতেছি, তুমি কোনো টেনশন নিও না, আগামী সপ্তাহে টাচ ফোন দেওয়ার পরে প্রথম ভিডিও কলটাই তোমাকে আমি দেবো। তোমার সাথে আমি কথা বলবো, অনেকদিন হয় তোমাকে আমি দেখি না, তুমি এত সুন্দর লাল টুকটুকি বউটা আমি বাংলাদেশে রেখে এসেছি, আমার বউটা কি অবস্থা আছে, কেমন হয়েছে তা তো আমি দেখতেই পারি না, আমারও কি মন কাঁদে না? হয়েছে আর চাপা মেরো না, এখন বাটন ফোন জানো আমার সময় কাটে না, তাই তুমি কল দাও না। আর যখন অ্যান্ড্রয়েড সেট থাকবে তখন তো ভাববা যে আমার বউ MB ভরছে, আমার বউ ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, এখন আর ওর এমনিতে সময় কাটে, আমার কল দেওয়ার প্রয়োজন নাই। দেখো, তুমি এটাই মনে করলা, তুমি এই চিনলে আমাকে, আমি এটা কখনো ধারণা করিনি, তোমার থেকে এটা আমি কখনো আশা করিনি, তুমি আমাকে এই চিনলা, আমি তোমাকে এত ভালোবাসি, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করছি, তোমাকে আমি আসার সময় কি বলে আসছি বলো দেখি? যদি এতটাই ভালোবাসো তবে দেশ ছেড়ে প্রবাসে কেন গেছো? প্রবাসে কি সাধে আসছি বলো? আমরা যদি মনে করো চলি, চলার পথে আমাদের ছেলে সন্তান আসবে, তার ভবিষ্যতের চিন্তা ভাবনা করে তো আমি প্রবাসে আসছি নাকি? তা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কি কাজের অভাব যে তোমার বউ রাইখা প্রবাসে চলে যেত গো? দেখো, বাংলাদেশে তো কাজের অভাব নাই, ঠিক আছে, কিন্তু প্রবাসের টাকাটা আমরা রাখতে পারি, কিন্তু বাংলাদেশের টাকাটা দেখো এদিকে দিকে কাজ করি, ঠিক আছে, অনেক টাকা পাই, ঠিক আছে, কিন্তু রাখতে পারি, ওইদিক ওইদিক উড়ে যায়, ঠিক আছে। এই যে মনে করো শপিং এ যায়, অমুক যায় অমুক যায়, তোমারও মন চায় এটা এটা কিনতে, টাকা পয়সা থাকে না, প্রবাসে আসছি এই জন্য যে 2টা টাকা যাতে রাখতে পারি। কিন্তু তুমি নিজেই বলো, আমি কি তোমার কাছে কখনো বায়না করেছি আমার এটা লাগবে সেটা লাগবে, এত টাকা লাগবে এই জিনিস লাগবে, করেছি কখনো? আচ্ছা লক্ষ্মীটি, রাগ করো না, আমি আর 1টা বছর তুমি অপেক্ষা করো, এই 1টা বছর পরে আমি চলে আসবো, তারপর বসে যাবো না, যাও, তোমার কথা আমি রাখবো, কারণ তুমি যেহেতু আমি তোমাকে ছাড়া, তোমার তুমি ছাড়া তো আমার কেউ নেই, তাই না? তুমি তো বলতেছো 1 বছর, কিন্তু আমার কাছে তো একটা যুগ না? এখন কি করব বলো? এখন চাইলে তো আর আমি আসতে পারবো না। আমি তো চাইছিলাম না তুমি দেশের বাইরে যাও, আমি তো তোমায় বললাম তুমি একটা ছোটখাটো চাকরি করো, তা তো আমার হবে, আমার অত টাকার দরকার নাই, দামি শাড়ি গহনার দরকার নাই, না তোমার বউকে তুমি পুতুলের মতো সাজায় রাখবা, যার কারণে তোমার বিদেশ যেতেই হবে। যাক, যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, তাই না? এখন বলে কি রাগ করে কি কিছু সমাধান করতে পারবা বলো? স্বামীর উপরে রাগ করে কি তুমি থাকতে পারবা বলো? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি বিদায় তো কষ্ট হয়, এই যে এত দামি শাড়ি পরে রাখছো, গহনা পরায় রাখছো, সাজায় রাখছো, মানে সুপির যেভাবে শুকেছে সাজায় রাখে ঠিক সেভাবে যত্ন করে রাখছো, কিন্তু আমার সব থেকে বড় কষ্ট কি জানো, যে তুমি আমার ঘরে নাই।
সেটা তো আমারও কষ্ট হয় যে আমার লাল টুকটুকি বড় এত সুন্দর করে সেজে বসে আছে, আমি তাকে দেখতে পারতেছি না, তার সাথে কথা বলতে পারতেছি না, তা আমার মনে যে কত কষ্ট আমি জমা করে রাখছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে তুমি নিজেই বলো, এই প্রবাস থেকে এত কষ্ট করে কামাই করে যে টাকা পাঠাচ্ছ, আমায় এত সুন্দর করে সাজিয়ে রাখতেছো, কি লাভ এগুলো করে যদি তুমি পাশে না থাকো? তুমি কি বলতে চাও আমি এখনই চলে আসবো? সেটা কি করে সম্ভব? তোমার মালিক তো তোমায় ছুটিও দিতে চায় না। ছুটি না দিলেও তুমি যদি বলো আমি শাস সমুদ্র 13 নদী পার হয়েও আসতে পারবো, কারণ তুমি আমার স্ত্রী, ঠিক আছে? হয়েছে, আর চাপা মারো না। আমি তো শুরুতেই তোমায় বলছিলাম আমার রেখা প্রবাসে যাও না, তুমি দেশে একটা চাকরি করো। না, আমি প্রবাসে যাব, টাকা ইনকাম করব, তোমায় সুখে রাখবো, এটা সেটা। কেন, তোমাকে কি আমি সুখে রাখতেছি না? তোমাকে টাকা পয়সা দিতেছি না? সবই তো দিচ্ছ, টাকা পয়সা, গয়নাগাটি, জামা কাপড় সবই, কিন্তু তুমি পাশে থাকলে যে শান্তিটা পাইতাম সেটা কি আমি পাচ্ছি? সেটা তো আমি বুঝি, কারণ স্বামীর ভালোবাসা একজন স্ত্রীর জন্য অনেক কিছু, কিন্তু আমি কি করবো বলো? এই যে তুমি আমাকে এত কথা বলতেছো, তা আমি কি এটা বললে কি তুমি আমার উপরে সব কিছু হয়ে যাবে? আমি তো চাই এখনই চলে আসছি, কিন্তু আমি তো ছুটি পাইতেছি না, তাহলে আমি কীভাবে আসি বলো? ঠিক আছে, তুমি 1 বছর থাকবে বলছো না, হ্যাঁ, এই 1টা বছর আমি তোমায় কিচ্ছুই বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলো? তুমি দিনে 3 বার আমায় কল দিবে। এই তো সুন্দর একটা কথা বলছো আমার জান পাখি, 3 বার কেন, আমি তোমাকে 4 বার কল দিব, তাও এই তুমি দেখো রাগ করবা না। মিথ্যা বলবা না, কিন্তু আজকে সারাদিন কল দাওনি, রাত বাজে 10টা, এখন তুমি আমায় কল দিয়ে পাম মারতেছো নাকি? দেখো আমি তোমার সাথে ঠাট্টা করতে পারি না, তোমার সাথে কি নমস্কারও করতে পারি না, তুমি আমার বিবি, তুমি আমার স্ত্রী, তা তোমার সাথে করবো না, কার সাথে করবো বলো? তুমি কি বুঝো তুমি ছাড়া এই 4 দেয়ালের মধ্যে আমার একা একা কেমন লাগে? দেখো আমি তো সবই বুঝি, কারণ বুঝে কি, আমি তো আর এই ঢাকা না যে তোমার ঢাকার থেকে দিনাজপুর চলে গেলাম, আমি প্রবাসে, চাইলেই তো আমি আসতে পারবো না, তাই না? তুমি তো একটু বুঝতে হবে। তা ঠিক আছে, সেজন্যই তো বলি অন্তত 2 মিনিট করে আমার সাথে ফোনে কথা বলবে, তবুও তো আমি একটু শান্ত থাকি না? আচ্ছা তোমার কথাই থাকবে, আমি তোমার সাথে 2-3 বার কথা বলবো, তারপরও তুমি ভালো থাকো, তুমি আর মুখটা আমি সবসময় হাসি মুখ দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন তো জান পাখি, আল্লাহ হাফেজ। আর ঠিক মতো খাবার খেয়ে নিও, কালকে কল আচ্ছা দিও। হ্যাঁ আচ্ছা, তুমিও খাবা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।